বর্তমান সময়ে গর্ভবতী মহিলারা একরকম বাধ্য হয়ে সিজারকে বেছে নিতে হচ্ছে। ঠিক একই সময়ে গোলাপগঞ্জের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মাল ডেলিভারিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রায় এক প্রকার নীরবেই নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে স্বাভাবিক ডেলিভারিতে তারা ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। নর্মাল ডেলিভারির আশায় দূর দূরান্ত থেকেই এখানে এসে চিকিৎসা নিচ্ছেন গর্ভবতী মহিলারা। গর্ভবতী মহিলা কাট করা লাগে আমরা তো সাধারণ রোগী মনোহরকা প্রত্যেক দিনও 20-30 জনের উপরে হয়ে যায় গিয়া 30-40 জন হয়ে যায় গিয়ে সাধারণ রোগী। আর পদ্ধতির রুগী গুড়লাম মনোহরকা 20 জন বড়ে 20 জন ধরে নিলাম বড়ি কন্ডম অহলতা মিলাইয়া আর কি। ডেলিভারিও মনোহরকা মাসে আমরা 20 জন মাসে গড়ে আর কি 20 জন হয়। এই সাফল্যটার লগে প্রথম তো আমরারও মানে সরকারিভাবে অনুপ্রেরণা আছে, এরপরে একটা প্রজেক্ট আইসি, প্রজেক্টর মাধ্যমে আর কি বেশি প্রচার হয়েছে জিনিসটা। না ইটা আমরা নিজের উদ্যোগে মনোহরকা ইটা তো মানে ওই লগিয়া সিজার হয় নাই জায়গা। আমরা আইলে পরে চেক আপ করলাম, করিয়া দেখলাম যদি সিজারের যেগুলা এগুলো আমরা ফাটাই দিলাম, নর্মাল যেগুলো হইব ওগুলাও ওখানে হইব। আমরা মনোহরকা আছে যেমন রুগীর ও সমস্যা হইলে আমরা রাখতাম না, এগুলা সিজারের আওতায় ভুক্ত, ওগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে এগুলো আমরা ফাটাই দিই আর কি। আগত সন্তানের কথা ভেবে 10 মাস 10 দিনের অসহনীয় যন্ত্রণা একজন গর্ভবতী মা সহ্য করতে পারলেও একজন সিজারিয়ান নারীকে সেই যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হয়। জি ভাই, তো না নে ভাই, সমস্যা নাই, সমস্যা নাই। জি না, মানে কোন কোন যত অনেক মানুষ আয় আইয়া চিকিৎসা করে আর যার তেলাগিতে কোনো সমস্যা নাই। মোটামুটি এটা সবটাও ঠিক আছে, ভালো চিকিৎসা হয় সব, ডেলিভারি রুগী আইরা যাইরা কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে প্রথমত মানে গর্ভকালীন সময় 3 মাস পর থেকে গর্ভবতী সেবা দিয়ে থাকে। 3 মাস পর থেকে কমপক্ষে 4টা সেবা দেওয়া হয়। এটা প্রথম আসার পরে আমরা বুঝাই বলে দিই যে একজন রোগী কমপক্ষে 4 বার আসতে হবে, এর বেশি নিলে তো সমস্যা নাই। তারপরে হচ্ছে ডেলিভারির জন্য আসার পরে আমরা মানে প্রথম হইলেও তো মানে ট্রাই করি, 1 ঘন্টা রাখি, প্রথম অবস্থায় আমরা 6 ঘন্টা রাখি কেন, আর দ্বিতীয় মা হইলে আমরা 4 ঘন্টা রাখিয়া 2 ঘন্টা হাতে রেখে সাইডে দিই যদি সমস্যা পাওয়া যায় আর কি। আর যদি সমস্যা না থাকে দেখা যায় যে না তার সব কিছু ভালো আছে, কোনো রিস্ক নাই, তখন আমরা মানে একটা তারারে একটা সময় দিই যে অতটা টাইমের মধ্যে আশা করি আর মানে ডেলিভারি হইতে পারে। দেখা যাচ্ছে অনেক রুগী আপনার উসমানিতে রেখেও আমাদের কাছে আসে অনেক সময়, কিন্তু বলে না যে ওইখান থেকে আসছে, সিজারের কথা শুনে আইসা পড়ে, কিন্তু পরে বলে ডেলিভারি পরে বলে যে আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, বলছে 2 ব্যাগ 3 ব্যাগ রক্ত লাগবে, তখন আমরা আইসা পড়ছি। এরকমও 2 একটা কেস মানে আমাদের কাছে আসছে। যন্ত্রপাতি আছে কিন্তু কারেন্ট গেলে যে আইপিএসটা নষ্ট, কারেন্ট গেলে আমাদের খুব সমস্যা হয়। আমরা তো মনে করেন গড়েজে একটা প্রায় সাধারণ হাসপাতাল, গড়েজে 18টা 20টা হইতেছে, এটাই তো আমরা সফলতা মনে করতেছি। মানে প্রজেক্ট থাকতে আমরা মনে করেন এইখানে সেবা দিছি, আবার স্যাটেলাইটে সেবা দিছি, মানে ঘরে ঘরে মানে একটা আইপিসি করা হয়েছে, এখানে নর্মাল ফ্রি ডেলিভারি করা হয়, ওষুধ দেওয়া হয়, প্রজেক্ট থাকতে বিভিন্ন ওষুধ মানে অনেক সাপ্লাই ছিল, কিন্তু এখন যে সীমিতর মধ্যেও কিন্তু মানে অনেকে হইতেছে। তবে রাস্তার কারণে, যদি রাস্তাটা ভালো হইতো তাহলে আরও মানে এখনও এই মাসে 9টা হয়েছে, বুঝছেন না, রাস্তার কারণে অনেক রুগী আসতে পারতেছে না। এভাবেই যদি সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আন্তরিকতার সাথে নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করা হয় তাহলে সিজারিয়ান অভিশাপ থেকে বেঁচে যেতে পারে হাজারো সন্তান সম্ভাব্য মায়েরা।
বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি এক প্রকার মানুষের সহযোগিতা নিয়েই চলছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কার্যক্রমটি আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বিগত তিন বছর তাকে এটারে পরিচালনা করিয়ার এটার একটা অংশ অর্থ আমরা জোগাড় করিয়া দেই। আমার এই ইউনিয়নের বিত্তমান যারা আছেন, যেমন রব্বানী চৌধুরী সাহেব, আমার সুমা ট্রাভেলসের মালিক বাবুল ভাই, আব্দুল মতিন চাচা সহ সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকিত ভাইও দিছেন, সাবেক চেয়ারম্যান সানামিয়াও দিছেন, আমিও আমার পরিবারের পক্ষ তাকে দিয়া আমরা বিগত তিন বছর তাকে এই প্রজেক্টটার এইভাবে চালাইয়ার ইতিমধ্যে প্রায় 2,50,000 টাকা তার বেতন বাকি আছে, রাইট? 2,00,000 কত টাকা বেতন বাকি আছে। আমরা আশা করি এটা প্রবাসর বাহিনীতে আমি নক কর্ম দেওয়ার লাগিয়া এখানেও একজন আয়া একজন গ্রাম পুলিশ প্রায় 37,000 টাকা মাসও বর্তকি দিতে হয়। আমার উপজেলা চেয়ারম্যান সাহেবর অনুমতিক্রমে প্লাস উপজেলা স্বাস্থ্য অফিসারের নিয়ে আলোচনা করিয়া আমরা এখানে 2,000 টাকা করে ডেলিভারি লওয়া হয় মানুষের কাছ থেকে। একজন মানুষ রাজাগঞ্জ থেকে প্রচুর ডেলিভারি আয়, রাজাগঞ্জ থেকে সিলেট যাইতে 2,000 টাকা ভাড়া লাগে, বাগা থেকে যাইতে আইতে ভাড়া লাগে। আমরা চাই মানুষের সেবাটা ফাউক সেবাটা বন্ধ হোক না, কিন্তু পর্যাপ্ত ডেলিভারি না হইলে এটাও কাবার করা যায় না। তো ইতিমধ্যে তারা প্রায় 2,50,000 টাকার মতন ফাইব আমরার কাছে। চেষ্টা করবো ইনশাল্লাহ এই টাকাটাও পরিশোধ করার, এটা চলমান থাকতো। আমি অনুরোধ জানাই মো বাগা ইউনিয়নের যারা আসেন আপনাই দানশীল ব্যক্তিবর্গ হল আসেন, এটার দিকে খেয়াল রাখবে, এই প্রজেক্টটা যেন চলমান থাকে। এটা নীরবে একটা কাজ হইয়া যার বাগা ইউনিয়নের প্রতি মাসও 20টা 25টা 10টা, এখন ডেলিভারিগুলো একটু কমে গেছে। এই যে ডেলিভারিগুলা ওর অপারেশন থাকি এরা মুক্তিফার এই মা বোনগুলা, রাইট, সিলেট গেলেও অপারেশন 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 এগুলা থাকি মুক্তিফার। আশা করি আমার বাগা ইউনিয়নের আপনার জেলা যারা আছেন আপনার সমাজের কাজ করিয়া যাইরা সবরে আমি আহ্বান জানাই আর এই সেন্টারের প্রতি আপনার খেয়াল রাখার লাগি, এবং এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা হসপিটালেও পরিণত হইব। বেশ কিছুদিন থেকে ব্যক্তি উদ্যোগে এই কার্যক্রম চলে আসলেও আর্থিক অসচ্ছলতার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই কার্যক্রম। তাই এই কার্যক্রম সচল রাখতে স্থানীয় জনপ্রতিনিধি আহ্বান জানিয়েছেন সমাজের বিত্তবানদের। সৈয়দ রাসেল আহমদ, জি টাইমস।